আসসালামু আলাইকুম। আমি সোমা আজকে আপনাদের সাথে একটি হাতের কাজের টিউটোর শেয়ার করব। বর্তমান সময়ে হাতের কাজের ড্রেসগুলো খুব বেশি চলছে, আর তাই আজকে আপনাদের সাথে একটি হাতের কাজের ড্রেস শেয়ার করব। এটা খুবই সিম্পল এবং দুটি মাত্র সেলাই দিয়ে এই সুন্দর ড্রেসটি আমি তৈরি করেছি, সেলাই করেছি। আর আকার এই ড্রেসটি কিভাবে খুব সহজে আমি এঁকেছি সেই ভিডিওটিও আমি কিছুদিন আগে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা খুব সহজে আমি সেলাই করেছি এবং অল্প সময়ে এই সেলাইটা করা যায়। তো প্রথমে আমি সেলাইটা কিভাবে করছি সেটা দেখাচ্ছি। আমি ডালগুলো সেলাই করছি ডাল ফোর দিয়ে। এটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এই সেলাইটা করা যায়, আমরা প্রত্যেকেই কম বেশি এই সেলাইটা পারি। এই ড্রেসটি আঁকার জন্য আমি আলাদা করে ভিডিও করেছি, যাতে করে নতুন আপুরা যারা আছে তারা যেন খুব সহজে দেখে ড্রেসটি তৈরি এঁকে নিতে পারে। আমরা হচ্ছে অনেকেই আঁকতে পারি না, আর আঁকতে না পারার কারণে হাতের কাজ জানা সত্ত্বেও সেলাই করতে পারি না, তাই আমি আলাদা আলাদা করে হাতে ড্রয়িং ভিডিওগুলো তৈরি করে থাকি। আমার চ্যানেলে এরকম অনেক ড্রয়িং ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি ডাল ফোরটা সেলাই করে নিচ্ছি, যেটা আমি বড় ডাল ফোর দিচ্ছি, বা যেই ডালটা বড় সেই ডালটা আমি দুই লড় করে মোট চার লড় সুতা দিয়ে, কালো সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সেলাই সুতাটা সিলেক্ট করে নেবেন কাপড়ের সাথে মিল রেখে। আর এখানে আমি এক লড় করে দুই লড় সুতা নিয়েছি, যে ছোট ছোট ডালগুলো আছে সেই ডালগুলোতে আমি চিকন করে সেলাই দি বসাচ্ছি। তো ঠিক একইভাবে আমি ডাল ফোর বসিয়ে নিচ্ছি। তো আমি সেলাই করছি ডালগুলোকেও আমি ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি। তো আপনারা আশা করি দেখে বুঝে নিবেন সেলাইটি। আসলে সেলাই জিনিসটা বলে বোঝানো যায় না, এটা দেখে শিখে নিতে হয় বা চোখে আন্দাজ করে বুঝে নিতে হয়। আর খুবই অল্প খরচে এবং খুবই কম সময়ে আমরা একটু নতুন এবং আলাদা ডিজাইনের এই ড্রেসগুলো একটু ডিজাইন করে সেলাই করলে সব থেকে বেশি সুন্দর এবং ইউনিক হয়ে থাকে। এবার আমি পাতাটা সেলাই করব, যে ডালের মাথায় আমি পাতা বসিয়েছি সেই পাতাটা সেলাই করছি। এখানে আমি দুই লড় করে চার লড় সুতা নিয়েছি, যাতে করে পাতাটা ঘন এবং সুন্দর দেখা যায়। এবার আমি ভরাট সেলাই করে নিব পাতাটা। আমি কিন্তু এই সেলাইটার জন্য আলাদা একটি ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। বেসিক হ্যান্ড স্টিচ এই নামে আমি কিছু সেলাই করেছি, যাতে করে নতুন আপুরা যারা আছে তাদের জন্য। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক হাতের সেলাই করার জন্য অনেক টিউটোর আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। ওখানে আমি খুব সহজ করে কিছু সেলাই দেখিয়েছি, যেগুলো দিয়ে আপনারা খুব সুন্দর ড্রেস এবং শাড়ি তৈরি করতে পারবেন। তো আমি পাতাটাকে সুন্দর করে ভরাট করে নিচ্ছি, আর প্রতিটা পাতায় আমি এভাবে করে সেলাই করে নিব, একই সেলাই দিয়ে আমি সেলাই করে নিব। তো আমি আস্তে আস্তে করে পাতাটা সেলাই করছি, যাতে করে একটু ফাঁকা না থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। তো মোটামুটি আমার পাতা আঁকা কমপ্লিট হয়ে গেছে।
आशा करी आज के ड्रेस सेलाईटा आपनादेर काछे खूब भालो लेगेछे। चेष्टा करेछि आमार मतो करे सहज एबं सिम्पल सेलाई दिए खूब सुंदर एकटी ड्रेस आपनादेर साथे शेयर करार जोन्नो। तो आशा करी आपनारा सकलेई बासाय ट्राई करबेन। आज के ए पर्यन्तई, आल्लाह हाफेज।